নেই, কারণ ধর্মে কি লেখা আছে সেটা কেউ ফলো করে না, সবাই তাদের জৈবিক ধর্ম, এবং এই জৈবিক ধর্ম থেকে যে আমাদের বিবর্তনের ফলে যে নৈতিকতাটি উঠে এসছে সেটিকেই কিন্তু অনুসরণ করে। এর মধ্যে ধর্মই কি নৈতিকতা উৎস তাতে অপার্থিবোধের বিষয়টা একটু ছুঁয়ে গেছে, তবে আমি আশা করছিলাম যে একটি প্রবন্ধ থাকে এটার উপর দরকারই, ইভলিউশনারি এথিক্সের উপর একটি প্রবন্ধ থাকা কিন্তু দরকার ছিল। আমি অপার্থিবের লেখাটি শুধু টাচ করে গেছি, কিন্তু এটার উপর আরেকটু ডিটেলসে আলোচনা করা খুব দরকার ছিল, কারণ ধর্ম নয় এই যে ইভলিউশনারি এথিক্স, যে বিবর্তনবাদের ফলে যে আমাদের মধ্যে, আমাদের বিভিন্ন বিবর্তনের ফলে যে আমাদের মধ্যে নৈতিকতা এসছে, এবং তার একটি সমাজবিজ্ঞানমূলক বা নৃতত্ত্বমূলক বা একটি সাইকোলজিক্যাল বা মনোবিজ্ঞানমূলক আলোচনা বোধ হয় একটু দরকার ছিল, সেটা আমি আশা করি পরের সংকলনে হয়তো এ ধরনের কোনো প্রবন্ধ আসবে। এখন যাকে সেটা তো মেন ব্যাপার নয়, তবে এখানে যেটা দেখানো হয়েছে এই প্রবন্ধটাই, সেটা হচ্ছে মানে এই যে প্রবন্ধগুলি এখানে আছে তাদের একটা মূল বিষয়বস্তুই হচ্ছে যে কি করে ধর্ম যে দাবি করে যে তারাই নৈতিকতা এবং মূল্যবাদের উৎস সেটা ঠিক নয়। আসলে দেখানো যায় যে ধর্ম নৈতিকতা মূল্যবোধের উৎসবোধ তো নয়, বরং মানুষ অনেক রকমের অনৈতিক কাজ করে ধর্মকে আঁকড়ে ধরে থেকে। ষষ্ঠ অধ্যায়ে ধর্মের উৎস এবং অস্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ ধর্ম কি করে পৃথিবীতে এলো, ধর্মীয় চেতনা কি করে পৃথিবীতে এলো, তার উপর লেখা বিভিন্ন প্রবন্ধ। ধর্মের উৎস সন্ধানে দিগন্ত সরকারের লেখা, দিগন্ত সরকার মূলত নৃতাত্ত্বিক দিক থেকে ধর্মের উৎস সন্ধান করে থাকেন, এটি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, তাহলে আপনারা জানতে পারবেন যে যে কীভাবে ধর্মীয় অনুষ্ঠান, ঈশ্বর ইত্যাদি জিনিসগুলি নিয়ে অ্যান্থ্রোপোলজি থেকে শুরু করে বিবর্তনবাদীরা কীভাবে এটিকে ভাবার চেষ্টা করছেন যে কীভাবে কীভাবে ধর্মের উৎপত্তি হয়েছে। তো এছাড়াও ধর্মের উৎপত্তি উত্তর পুরুষ, ধর্মের উপযোগিতা রিচার্ড ডকিন্স, বিশ্বাস কি মানব মনে প্রেথিত আশিক মাহমুদ রূপম, মানুষের উদ্ভব কি কোনো স্বর্গীয় স্পর্শের ফসল বন্যা আহমেদ, বিবর্তনের দৃষ্টিতে জীবন অপার্থিব, ধর্মের প্রয়োজন কি ফুরিয়ে গেছে খান মোহাম্মদ, ধর্মীয় চেতনার অস্তিত্ব সামাজিক পরিচয়ের দৃষ্টিতে, এটি আমার লেখা প্রবন্ধ ছিল। মোটামুটিভাবে এইখানে যে প্রবন্ধগুলি এসছে সব প্রবন্ধগুলি কতগুলি ব্যাপারকে আলোকপাত করছে, যে যে বিবর্তনের দৃষ্টিতে সামাজিক বিবর্তনের মাধ্যমে আমরা যেসব অ্যান্থ্রোপোলজিক্যাল এবং সোশ্যাল সায়েন্সের যে আমরা রুটগুলো দেখতে পাচ্ছি, আরও পরিষ্কারভাবে বলতে গেলে যে ধরুন আগেকার দিনে ধর্ম কেন এসছে, অর্থাৎ আমাদের যে মানবিক যে সামাজিক সংগঠনগুলি তৈরি হয়েছে, রাষ্ট্রই বলুন বা সামাজিক যে আইনকানুনগুলো তৈরি হয়েছে, সেগুলো কি করে, সেগুলোর মধ্য দিয়ে কি করে ধর্মের উৎপত্তি হয়েছে, এবং তারপর আস্তে আস্তে কিভাবে সেগুলি আস্তে আস্তে যখন আমাদের একটা সেকুলার সোসাইটি এসছে তখন কিগুলি কি করে ধর্মের সাথে সংঘাতে এসছে। এখন এখানে কতগুলি ব্যাপার আছে, যেমন ধরুন ধর্মের উপযোগিতা, এই প্রবন্ধটি রিচার্ড ডকিন্সের আপনারা সবাই পড়লেই বুঝতে পারবেন যে যে একটা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে সেলফ অর্গানাইজেশন অফ দ্য বায়োলজিক্যাল বিং, যেমন ধরুন পিঁপড়েরা, আপনি যদি কোনো পিঁপড়েদের ওপর একটু পরীক্ষা চালান দেখবেন পিঁপড়েরা নিজেদের মধ্যে একটা সমাজ সংগঠন করেছে, প্রজাপতিদের নিজেদের মধ্যে একটা সমাজ সংগঠন থাকে, মানুষেরও নিজেদের মধ্যে একটা সমাজ সংগঠন থাকে, এবং এই এই সংগঠনগুলো বায়োলজিক্যালি আমরা একটা কতগুলো রুলের ভিত্তিতে করে তুলি। এখন মানুষের ক্ষেত্রে এই রুলগুলো অনেক কমপ্লেক্স, কারণ মানুষের স্বাধীন চিন্তা করার ক্ষমতা যে কোনো পশু পাখির থেকে বেশি, এবং এই স্বাধীন চিন্তা করার যেহেতু মানুষের ক্ষমতা আছে, খুব স্বাভাবিকভাবেই একটা মানুষকে নিয়ে একটা সামাজিক সংগঠন তৈরি করাও খুব মুশকিল, কারণ আপনি যে কোনো জায়গায় একটা গ্রুপ তৈরি করতে যান দেখবেন নানামুনির নানা মত, এবং সেটাই বাস্তব যেহেতু মানুষের স্বাধীন চিন্তাধারা আছে। তাহলে একটা মানুষকে নিয়ে কি করে একটা সেলফ অর্গানাইজেশন বা যেটাকে আমরা কি বলি আর কি, যে মানুষ তাহলে কি করে নিজেদের মধ্যে অর্গানাইজ করে এত বড় জটিল রাষ্ট্রের মতো জটিল একটা সংগঠনের জন্ম দিতে পারে। এখান থেকেই মোটামুটি এই এই জিনিসগুলোকে যদি আমরা ঐতিহাসিকভাবে বা সামাজিক বিবর্তনের দিক থেকে যদি আমরা খুঁজতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে ধর্মের উপযোগিতা একসময় কোথায় ছিল এবং কীভাবে একসময় ধর্ম মানুষকে এইভাবে সমাজে সংগঠিত করেছে, এবং যেগুলো অধার্মিক যে সোসাইটিগুলো ছিল, অর্থাৎ যে যেসব সোসাইটিতে নাস্তিকতার প্রাধান্য ছিল, তারা আস্তে আস্তে কীভাবে যুদ্ধে হেরে গেছে। কিন্তু ক্রমশ যত সময় এগোচ্ছে, আমরা যত এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তত একটা ব্যাপারে নিশ্চিত যে যে আগে ধর্মের যে উপযোগিতাটা ছিল সমাজকে একত্রিত করার, এখন আর সেই উপযোগিতাটা নেই, কারণ এই মুহূর্তে সমাজকে একত্রিত করছে ইলেকট্রনিক মিডিয়া, এবং এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে এবং যেখানে
একটা ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের জন্য ধর্মনিরপেক্ষ আইনগুলি এবং ধর্মনিরপেক্ষ দর্শন, সমাজবিজ্ঞান, নৃতত্ববিজ্ঞানের রেজাল্টগুলো আমাদের হাতে খুব ভালোভাবে আছে, সেখানে ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের আজকে আর কোনো মূল্যই নেই। কারণ এই যে সামাজিক যে বাঁধনি যেটা লোকজনের মধ্যে দরকার, সেটা কিন্তু এই মুহূর্তে যেখানে মানুষের সাথে মানুষের ইনফরমেশন যে কনটেক্সটটা, যে যে মানুষের মধ্যে মানুষের তথ্য আদান প্রদান এত বেশি এখন এত সহজ হয়ে গেছে, এবং যত এটা আরও বেশি সহজ হবে ততই কিন্তু এই ধর্মভিত্তিক সমাজের সংগঠনগুলো আরও দুর্বল হবে। কারণ ধর্মের ভিত্তিতে সমাজ গঠন করার আর কোনো প্রয়োজনীয়তাই আস্তে আস্তে থাকবে না। আর সপ্তম অধ্যায় হচ্ছে অলৌকিকতার বৈজ্ঞানিক অনুসন্ধান। কারণ ধর্মের একটা বড় জিনিস হচ্ছে অলৌকিকতা, অর্থাৎ এই যে হায়ার লেভেল অফ ট্রুথ। এখন হায়ার লেভেল অফ ট্রুথ যে আছে সেটা তো প্রমাণ করা বৈজ্ঞানিক দৃষ্টিতে সম্ভব নয়। সুতরাং প্রতিটি ভক্তের মনে, প্রতিটি ধর্মবিশ্বাসীর মনে ঢোকানো হয় যে একটা বিভিন্ন রকমের অলৌকিক ব্যাপার ঢোকানো হয়, এবং তার ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করা হয় যে ঈশ্বর আছেন, বা তারা যে বক্তব্য শুনছে সেটা ঈশ্বরের বক্তব্য। এখানে বেশ কয়েকটি প্রবন্ধ আছে, এর মধ্যে কতগুলি প্রবন্ধ আমাকে বলতেই হবে আপনাদের পড়ার জন্য। একটি প্রবন্ধ হচ্ছে আত্মা বলে সত্যি কি কিছু আছে। এখন এই আত্মা এবং আত্মনের যে দৃষ্টিভঙ্গি, সেটি অভিজিৎ রায় বিজ্ঞানের দৃষ্টিতে বর্ণনা করে দেখিয়েছেন যে আসলে আত্মা বলতে লোকেরা যেটা ভাবে তার কোনো বৈজ্ঞানিক অস্তিত্ব থাকা সম্ভব নয়। তবে এই প্রবন্ধটার একটা ছোট্ট দুর্বলতা হচ্ছে যে আত্মার ফিলোসফিক্যাল যে বেসিসটা আছে, যে আমরা কেন মানুষ সেই সময় আত্মার কল্পনা করেছিল সেইটা নিয়ে অভিজিৎ রায় কিছু লেখেননি, সেটা আমি পরে অন্য জায়গাটা লিখেছিলাম। কিন্তু আত্মার যে আদৌ কোনো বৈজ্ঞানিক অস্তিত্ব থাকতে পারে না, সেটা অভিজিৎ রায় এই প্রবন্ধে খুব ভালোভাবেই উনি লিখেছেন। এবং এটি যে একটি আত্মনের কনসেপ্ট, যে একটি সম্পূর্ণ রকমের বৈজ্ঞানিক বুজরুকি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু একটা ব্যাপারে একটু খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে এই যে আত্মনের ধারণার পেছনে একটি খুব ভালো ফিলোসফিক্যাল কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে আমি কে এবং আমার কোনো সংজ্ঞা আছে কি, যে সংজ্ঞা ইনভ্যারিয়েন্ট। অর্থাৎ একটা জিনিস খুব দরকার, যে মানুষের জীবনের যদি একটি পারপাস থাকতে হয় তাহলে মানুষের একটি ইনভ্যারিয়েন্ট, অর্থাৎ যা সময়ের সাথে পরিবর্তন হয় না, এরকম একটা সত্তার অস্তিত্ব থাকতে হয়। আমার সময়ের সাথে যদি আমার সমস্ত কিছু পরিবর্তন হয় তাহলে কিন্তু মানুষের জীবনে কোনো পারপাস থাকে না। এই পারপাসের প্রশ্ন থেকে আসলে আত্মনের চিন্তা বা আত্মার চিন্তাটি এসেছিল। তো ভিতরে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে হিস্টোরিক্যালি গত 5000 বছর ধরে বিভিন্ন সমাজ এবং ইতিহাসে কিভাবে এই আত্মার এই ধারণাটি এসেছে। তো এটা মূলত একটি বিজ্ঞানমূলক এবং সমাজ এবং ঐতিহাসিকমূলক একটি পর্যালোচনা উনি করেছেন। এর মধ্যে প্রার্থনা কি কোনো কাজে আসে, ফরিদ আহমেদের এই লেখাটিও আপনারা পড়ে দেখতে পারেন, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সবাই ধারণা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমরা হয়তো অনেক কিছু পেয়ে থাকি। এখন প্রার্থনার ওপর কিন্তু বিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন যে প্রার্থনার ফলে মানুষের কেন ভালো কিছু পায়। অর্থাৎ আমরা তো অনেকেই ঈশ্বরের কাছে অনেক কিছু কল্পনা করার চেষ্টা করে, অনেকেই ঈশ্বরের কাছে দুর্বল। তো এই যে প্রার্থনার মাধ্যমে আমরা তো কিছুটা হলেও মনোবিজ্ঞানের দৃষ্টি থেকে দেখি যে অন্তত মানুষ কিছুটা একটু সুখী সুখী ভাব পাচ্ছে, বা মানুষের মনে একটু আত্মবিশ্বাস বেশি আসছে। এই যে ব্যাপারটা, এগুলো তো বিজ্ঞানের দৃষ্টিতে অনেকভাবে, মনোবিজ্ঞানীরাও অনেকভাবে এগুলোকে এখন বিশ্লেষণ করে চলেছেন। আরও অনেক বেশি আধুনিক যন্ত্রপাতি এসছে এখন মানুষের মনকে বোঝার জন্য, এবং সেগুলো নিয়ে ফরিদ আহমেদ লিখেছেন এবং দেখিয়েছেন যে বিজ্ঞান খুব ভালোভাবেই স্বীকার করে যে প্রার্থনার সাহায্যে আসলেই কিন্তু কোনো কাজ হয় না। মানে অন্তত আমি প্রার্থনা করলাম যে আমার বাবা সেরে উঠুক, বা আমি প্রার্থনা করলাম অমুক সেরে উঠুক, বা আমি প্রার্থনা করলাম এখানে ভূমিকম্প হবে না, এসব কিন্তু সম্ভব নয়। আরও একটি প্রবন্ধ আমার খুব ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে মানুষের পয়গম্বর হয়ে ওঠা সুলুক সন্ধান, দীক্ষক দ্রাবিড়ের। উনি মূলত নৃতত্ববিদদের দৃষ্টিভঙ্গি থেকে লেখেন। তো উনি একটি কেস স্টাডি করেছেন, সেটি হচ্ছে রেড ইন্ডিয়ানদের মধ্য থেকে ওঠা এক আগামী শতাব্দীর এক পয়গম্বরকে নিয়ে। যাকে মূল ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের মধ্যে এত বেশি পয়গম্বর, নবী বা অবতারের আনাগোনা, এটা কেন, এটা নৃতত্ববিদদের দৃষ্টিতে দেখলে দেখতে হবে যে কেন এত বেশি এই যে হায়ার লেভেল অফ ট্রুথ। অ্যাকচুয়ালি যেটা এই প্রবন্ধে বলার নেই, যেটা আমাকে বলতে হচ্ছে প্রবন্ধটিকে কমপ্লিট করার জন্য, সাধারণত নৃতত্ববিজ্ঞানে এটি স্বীকৃত সত্য যে সমাজ গঠনের জন্য একটু হায়ার লেভেল অফ ট্রুথ লাগে, এবং যার জন্যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব জায়গায় এই যে এত ইসমাইল, ঈসা, মুসা, আব্রাহাম, মোহাম্মদ, যীশুখ্রিস্ট, এই যে এত প্রফেটের ছড়াছড়ি, বা হিন্দুদের মধ্যে এত